এই পোকাটা কিন্তু পাতা খায় না এই পাতাটাকে নিয়ে বাসায় তৈরি করবে মনে হচ্ছে দেখি কি করে ভালোভাবে ডিমগুলোকে দেখাতে হলে কবুতরটাকে সরাতে হবে আর সরাতে গেলে ডিমগুলা ভেঙে যাওয়ার সম্ভাবনায় অনেক বেশি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এমডি রাবি হাওলাদার চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে কিছুদিন ধরে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না কারণ হচ্ছে পারিবারিক কাজে একটু ব্যস্ত ছিলাম এখন মোটামুটি ব্যস্ততা শেষ তাই আবারও চলে আসলাম ভিডিও করার জন্য আজকে ভিডিও শুরুতে আমি আমার পিকুকে দেখাবো অনেক দিন ধরে পিকুকে দেখানো হয় না পিকু 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 চলে আসো পিকু পিকু চলে আসো এই তো আমার পিকু চলে এসেছে আমার কাছে আমার পিকুকে ডাকা মাত্রই পিকু আমার কাছে চলে আসে কিন্তু জেড আমার কাছে একদমই আসে না পিকু পিকু তুমি তো অনেক ভালো জেড একদমই ভালো না হুম জেড ভালো না তুমি ভালো কি খাবার খাবে হুম খাবার খাবে তুমি খাবার দেবো তোমাকে জেডকে একদমই খাবার দেবো না তোমাকেই খাবার দেবো যেহেতু জেড আমার কাছে আসে না নাও খাবার খাও বন্ধুরা আপনারা অনেকে শখের বসে কবুতর পালেন আর সেই শখের কবুতরের ভিতরে সবারই একটা পছন্দের কবুতর থাকে বা পোষা কবুতর থাকে আমার যেমন এই পছন্দের কবুতরটার নাম হচ্ছে পিকু আর আপনার পছন্দের কবুতরের নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পিকুর খাবার খাওয়া শেষ এখন পিকু আমার কাছ থেকে চলে যাবে পিকু আর খাবার খাওয়া লাগবে না এখন তুমি চলে যাও যাও চলে যাও আমার খরগোশের আজকের আপডেটটা একটু দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এই হচ্ছে খরগোশগুলা তারা আমাকে দেখে আগে থেকে দরজার কাছে এসে বসে আছে আর আমার কালো মানিককে খাসার ভিতরে বেঁধে রেখেছি কারণ হচ্ছে কালো মানিকের সঙ্গী কিছু দিনের ভিতরে মনে হচ্ছে বাচ্চা দেবে তাই কালো মানিককে খাসার ভিতরে কিছুদিন থাকতে হবে এর আগে তো খরগোশটা বাচ্চা দেওয়ার কথা ছিল কিন্তু বাচ্চা দেয় নাই এবার দেখি বাচ্চা দেয় কি না বাচ্চা তো দেওয়ার কথা বাচ্চা দেওয়ার সম্ভাবনাই অনেক বেশি এর আগে যেহেতু বাচ্চা দেয় নাই এবার বাচ্চা দেবে ইনশাল্লাহ আর বাচ্চা দিলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং এদের আপডেট দেবো যাই হোক বন্ধুরা আপনাদেরকে তো খরগোশের আপডেট দেওয়া হলো এখন দেখি আপনাদেরকে কিসের আপডেট দেওয়া যায় আমার কবুতরে ডিম দিয়েছে কি না একটু দেখি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি যেহেতু অনেক দিন ধরে কবুতরে ডিম দেয় না এই যে দেখুন মার্শাল্লা কবুতরে ডিম দিয়েছে একটা ডিম দেখা যায় না দুইটা ডিমে দেখা যায় ভালোভাবে দেখা যায় না ভালোভাবে ডিমগুলোকে দেখাতে হলে কবুতরটাকে সরাতে হবে আর সরাতে গেলে ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনায় অনেক বেশি তাই এখন আর ডিম দেখাবো না একসাথে বাচ্চা ফুটলে তারপরে আপনাদেরকে বাচ্চা দেখাবো এখন আপনাদেরকে আমার চিনহাশের আপডেট দেবো যদিও আমার চিনহাসের আপডেট একদমই ভালো না আমার তিনটা চিনহাসের ভিতরে একটা চিনহাস খুবই অসুস্থ আর এই হচ্ছে সেই চিনটা দুই তিন দিন ধরে খুবই অসুস্থ আর অসুস্থ থাকার কারণে আমার অন্য চিনহাশগুলোর কাছ থেকে আলাদা করে ফেলেছি আবার সুস্থ হলে তাদের কাছে দিয়ে দেবো এই চিনাশটাকে যদি আমার অন্য চিনহাসের কাছে রাখি আবার তারও অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে তাই এটাকে একটু আলাদা করে রেখেছি কিছুদিনের জন্য এই চিনহাসটা কিছুদিনের ভিতরে ডিম দেওয়ার কথা যেহেতু এই চিনহাসটার বয়স হয়ে গেছে কিন্তু এখন তো অসুস্থ হয়ে পড়েছে এখন আর ডিম তো দেবে না তো বন্ধুরা আমার চিনহাসটার জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায় এই যে মিনি কী করো এখানে তুমি এদিকে দাঁড়াও মিনি এদিকে দাঁড়াও কোথায় যাও তুমি কথা শোনো মিনি আবার এখানে দাঁড়াও এখানে দাঁড়াও কথা শোনো আমার কথা শোনো আমার মিনি সবসময় সাধে থাকে আমার কবুতরগুলোকে ধরার জন্য কবুতরগুলোকে সাদে একদমই আসতে দেয় না দেখুন কিভাবে তাকিয়ে আছে কবুতরের দিকে মিনি এতটাই দুষ্ট আমার কবুতরগুলোকে একটু শান্তিতে থাকতে দেয় না মিনি এদিকে তাকো মিনি এই যে মিনি মিনি কি হয়েছে তোমার হুম তুমি আমার কবুতরগুলোকে সাধে আসতে দাও না কেন হ্যাঁ দেখুন আমি ধরা মাত্র সে ঘুম যাওয়া শুরু করে দিয়েছে আমি আদর করলে কি তোমার ভালো লাগে এমনি হুম এই যে কথা শোনো না কেন তুমি আমার কথা শুনতে হবে তো হ্যাঁ থাকো তাহলে তুমি অনেক দিন হলো আমার ফুল গাছের আপডেট দেওয়া হচ্ছে না যেহেতু গোলাপ ফুল গাছে গোলাপ ফুল ফুটেছে আপনাদেরকে ভাবছি গোলাপ ফুলটা দেখাই আর এখানে আমার গোলাপ ফুল গাছের পাতাগুলাকে পোকা খেয়ে ফেলেছে দেখুন একটা পাতার অবস্থা নাই সবগুলা পাতার অবস্থা খারাপ করে ফেলেছে এভাবে পাতা খেলে তো আমার গাছের অবস্থা খারাপ হয়ে যাবে আপনাদেরকে পোকাটা একটু দেখাই ভালোভাবে দেখা যায় কি না জানি না আপনাদেরকে তারপরও দেখানোর চেষ্টা করি আবার উঠে চলে যাবে কি না তাও জানি না দেখুন কিভাবে পাতা খায় এই পোকাটা কিন্তু পাতা খায় না এই পাতাটাকে নিয়ে বাসায় তৈরি করবে মনে হচ্ছে দেখি কি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি একটু অপেক্ষা করুন এই দেখুন নিয়ে চলে চলে গেছে দেখুন ওই দেখেন চলে গেছে যাই হোক বন্ধুরা সুন্দর একটা জিনিস দেখতে পেলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবসময় আল্লাহ